গুড মর্নিং। মাফ করে দে ভাই, মাফ করে দে। দুই হাত তুইলা তোর কাছে কইতাছি, যদি কোনো অন্যায় করে থাকি আমার মাফ করে দে। মিল আছে, একদম মিল আছে। কিসের মিল আছে? আপনার বাড়িতে যে মেহমান আসছিল তার সাথে আপনার চেহারা হুবহু মিল, অনেক মিল, একদম মিল। সেও কি আমার মতো খারাপ মানুষ নাকি? সে খারাপ মানুষ কিনা এখনো আমি জানি না, তবে সে রোমান্টিক, হ্যাপি রোমান্টিক আছে। আরে কি হইছে কি হে দেখো? সেটা তো কমু না, কিন্তু আপনার তল দিয়া যে টেম্পু চলতেছে সেটা তো বুঝতেছেন না মমিন মিয়া। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তোমরা টেম্পু চলতেছে, টেম্পু তো আমি চলতে দিব না। কি হয়েছে ঘটনা এটা কো? ঘটনা তো আপনারা খুইলা বলবো না। ঠিক আছে, রাগিনী আপার বিষয় তো রাগিনী আপার ভালোর জন্যই বলতাছি, কিন্তু এই কথা কিন্তু আপনি কাউরে বলতে পারবেন না। আরে বেটা না, কারো কাছে কমু না, তুই ক। আচ্ছা কইতাছি, ওই যে রাগিনী আপার যে প্রেমিক এটা কেডা দূর মিয়া, আরে রাগিনী আপা যারে নিয়ে আসছে ওই যে শহীদ মনে হয় নাম, সে মিয়া তো বিশাল রোমান্টিক, তার তো প্রেম প্রীতি ব্রাঞ্চ দুইটা। ওই তুই কি সোজা লাইনে কথা কইতে পারস না? সোজা লাইনে কথা কো। আপনি কি একটু রোমান্টিক কথা বোঝেন না? আপনার ভেতরে প্রেম প্রীতি কিছু নাই ভাই, থাকলে কিন্তু বুঝতেন। যেহানে আসলি ওইখানে আয়, ঘুরা ফিরা জাগা মতো চইলাই, ঘটনা কি ওইটা খুইলা কো। আচ্ছা ঘটনা তাহলে কইতাছি, ঘটনা হইলো এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রাগিনী আপারে ওই ভাইজান যেমন ভালোবাসে, ঠিক এমন কইরা আরেকজন সে ভালোবাসে। তাইলে তো সে বাটপা সোজা বাংলায় সেইটা না কবি। আরো আছে কি, সেই প্রেমিকারে আরেকজনে বিয়া করতে চায়, কিন্তু এই ভাইজান তো সেটা হইতে দিব না। বাপ রে বাপ, তাইলে তো সে মহা ক্ষমতার অধিকারী, অনেক বড় ক্ষমতা তা। হ্যাঁ অনেক বড় ক্ষমতা, এই কারণ তো এই চেহারা লইয়া আমাকে রাগিনী আপার মতন হুল পরিরে প্রেমে ফেলাই ফেলছে। আমার তো মনে হয় সে আপনার বাড়িতেও কিছু একটা করতে চাইতেছে। গুসা কলম আকার দাঁতের মারি মারি খুলে ফেলাম হারামজাদা, কি কইতাছস? আমার বাড়িতে তো আছে শুধু আদরি। না আদরি বয়স একটু কম হয়ে যাইব, আমার তো মনে হয় অন্য কারের প্রতি। ওই বেটা আমার বাড়িতে আবার অন্য কেউ কেডা, কে আছে আর? আমার তো মনে হয় সে ভাবির সাথে লাইন মারতেছে, আজকে দুই দিন হয় সে এখানে আসছে, কিন্তু আমি কিন্তু তাইরে বাইরে দেখতেছি না। রাগিনী আপা ভোরেল নিয়া মাঠে ঘাটে ঘুরে বেড়াইতেছে, কিন্তু সে যাইতেছে না। আমার তো মনে হয় তিন নম্বর ব্রাঞ্চ সেই বাড়িতে খোলার চেষ্টা করতেছে। এইবার কিন্তু তোরে আমি ঠিক ঠিকই চুরামো হারামজাদা, আমার বাড়িতে আমার বউর লাগে সে প্রেম করে না, এই কাঁচা মিথ্যা কথা তুমি কনের লেগে এখানে আসছো। একদম ঠিক ধরছেন, আপনার মাথায় তো অনেক বুদ্ধি, বুদ্ধি না থাকলে তো এই লাইনে বাটপারি করা যায় না, আপনি তো বাটপারি লাইনের মাস্টার। হারামজাদা এইবার কিন্তু তাল গাছ তুলে তোর মাথা দুই ভাগ করে ফেলাম। আসলে তো অত বাড়ির থেকে বাইরে না, সত্যি যদি আমার সোহাগীর লোকে সোহাগীর আচার আচরণ জানি কেমন একটু পরিবর্তন, যাইতে চাইলেও যাইতে দেয় না। এই যে খায়া ফতুর করে ফেলাইতেছে আমারে, তারপরও আসে, তারপরও রান্না বাড়া করে, কোনো বিরক্তি নাই। এই লম্বা কাইল্লা ফাডারে যদি আমি মশাও মানুষ চিনে, আসল মানুষের কাছে আইসাই কামড়টা দিতেছে। না না আমার মশা কামড়াইতেছে না, আমি নিজেরে নিজে মারতাছি, নিজেরে নিজে শাস্তি দিতাছি। কি এমন অন্যায় করছে নিজেরে শাস্তি দেওয়া লাগতেছে? আরে আমার তো অনেক বড় অন্যায় হয়ে গেছে গা, একটা শাকচুরি ধরনের চেহারার মায়ের আমি সুন্দরী মনে করছি, একটা খেত মেয়ের আমি স্মার্ট মনে করছিলাম, একটা নোংরা মনের মেয়েরে আমি ভালো মনে করছিলাম, আমার তো অনেক বড় অন্যায়। আস্তে আস্তে কেন, আমার তো মন চাইতেছে নিজেরে আরো আমি থাপ নাই, পাশে যদি রেল লাইন থাকতো না আমি ওনার মাথা দিয়ে শুয়ে পড়তাম।
আপনি কিন্তু আমারে চরম অপমান করতেছেন। ওমা, আমি আপনারে কই অপমান করতেছি? আমি এনে কারো নাম নিয়ে কিছু কইছি নাকি? আপনি কারে বলতেছেন আমি বুঝতেছি না। বুঝতেছি না আমি কারে বলতেছেন আপনি? হ্যাঁ, আপনি তো বুঝবেনই। তো কোন কারে কইতেছেন আপনি? ওই আপনি যারা ভাবছেন তারই। একদম ভালো হয় না কিন্তু। হ্যাঁ, খারাপ তো অনেক আগেই আছে। ভাবছিলাম আমার এই পবিত্র ভালোবাসার ছোঁয়া দিয়া তার একটু ভালো করবো, কিন্তু না, সে তো তার যোগ্য না। তাই চুপ, ফালতু বাটপাট চিন্তা করে যা। হ্যাঁ, কোন আপনার মনের ভিতরে যা আছে সব কোন? কেন শুনতে ভালো লাগে না? যত রাগ করবেন, যত ইটিশ পিটিশ করবেন, তত আপনার সাথে আমার এই ঘটনা ঘটার একটা সম্ভাবনা বাইরে যাবো। আরে সিনেমাতে এই কথাই কয়। চুপ, তোরে আমি দেখা দিব ফাজিল কোথাকার। সরি। এই এই মিয়া, এই মেয়েকে পিছন দিয়ে ডাকে নাকি? ডাকি নাই, সরি কইছি, দুঃখ প্রকাশ করছি আর হ্যালো বলছি আর কি। হ্যালো বলতে চাইছিলাম না, বইলা সরি বইলা ফেলাইছি আর কি। তো এই জন্য আমি আপনার কাছে সরি হইতেছি, মানে ক্ষমা প্রার্থনা করতেছি। আরও যদি কিছু কন তাহলে হেইটাও করতেছি। কন কি ব্যাপার, আপনি আমার সাথে মাপ চাইতেছেন কেন? আরে মাপ চাইতেছি না, মাপ চাইতেছি না, কইলাম যে ওই যে মানে আছে নাকি লগে কিছু, ওই যে দিয়ে আসলাই আছে কিছু লগে? না রে ভাই, থাকবো কৈত্রিকা। হ্যাঁ গন্ধলেয়া, গন্ধলেয়া দেখেন ভালো মতো, কেউ তো মনে হয় গুলি এই জিনিস তুলার লাগাই নিয়েছে কেন? জীবনে মনে হয় কেউ দেখে নাই। একটা ফেডুলিয়া যে আছে লগে কুমড়ার মতো, এই যে কাইলে ফাটাটা লগে যে একটা আছে কি অ্যান্টাসিডমেন্টের সিট, যেগুলি কোনোদিন দেখছে এই সিরগেট কি না? হম, কি রে ভাই, আপনি হঠাৎ এইভাবে আমার পুরো প্যাকেট দিয়ে দিলেন।